2009 সালে একটা সিনেমা মুক্তি পেয়েছিল চ্যালেঞ্জ নিবি না সালে, ডিরেক্টর রাজ চক্রবর্তী, মিউজিক দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। ওখানে একটা গান ছিল, কৃষ্ণ করলে লীলা আমরা করবো লীলা, কলিযুগের কৃষ্ণ রাধা ডিস্কো থেকে করে ড্যান্স। এই গানটা আমার এখনও মনে আছে। সো এই গানটা যখন রিলিজ হয়েছিল তারপরে নদিয়ার নবদ্বীপে হাহাকার হয়ে গেছিলো, জানেন আপনারা। কিছুদিন গানটাকে নাকি ব্যান করা হয়েছিলো, অনেক কিছু নাকি কেস খামারি হয়েছিলো এই গানটার সম্বন্ধে, বেশি কিছু মনে নেই, মোটামুটি হয়েছিলো একটা। সো আমি যখন এই হরে কৃষ্ণ শর্ট ফিল্মটার গ্রাসরুট এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে যেখানে আপলোড করানো হয়েছে, জিদ্দার প্রোডাকশানে, ডিরেক্টর বাই হিন্দল চক্রবর্তী, হরণ চক্রবর্তীর ছেলে, ওনার প্রথম কাজ এটা। তো এই শুভ দিনে যখন একটা শর্ট ফিল্ম রিলিজ হয়েছিল তখন অনেকেই রিভিউ করেছে, আপনি দেখে নেবেন ইউটিউব খুলে, অনেকেই রিভিউ করেছে। তার ভিতরে আমি অনেক খিস্তি মেরেছিলাম ওখানে, আমি বলেছিলাম যে দেখো এটা পুরো বাজে একটা ব্যাপার, ঠাকুরকে নিয়ে হচ্ছে একটা ফিল্ম, ওখানে আপনারা খিস্তি মারছেন। আমি যখন ওটা রিভিউ করেছিলাম আমাকে অনেকেই খিস্তি মেরেছিল, যে তুই গাঁজা খেয়ে বলছিস নাকি তোর বা, অনেক আমাকে খিস্তি মেরেছে, আমাকে আপনারা দেখেবেন ওই কমেন্টে গিয়ে, আমাকে প্রচুর খারাপ লেগেছিলো। তারপরেই আমি দেখলাম সুদীপ দা, মানে আমাদের ফিল্ম রিটেক ইউটিউব চ্যানেলে, ওখানে বেশ বড় একটা ইউটিউব চ্যানেল, উনি বেশ ভালো ভালো কথা বলেছেন, উনি ওটাকে রোস্ট করেছেন, দেখে খুব ভালো লাগলো যে না কেউ একটা রোস্ট করছে। আপনি দেখবেন যত কেউ ইউটিউব চ্যানেলে রিভিউ করেছে সবাই কিন্তু ওটাকে নিয়ে ভালো বলেছে, আমি তো কোথাও একটা ভালো খুঁজে পেলাম না বস। এই ছোট্ট একটা সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য এত খিস্তি কেন মারা হয়, মা বাবা ওটা খিস্তি মারছে। তো এটা তো পুরো বাজে একটা ব্যাপার না। সো দেখলাম আজকেই এখন জাস্ট দেখে উঠলাম যে ফিল্ম রেটেকে সুদীপ দা এই জিনিসটাকে নিয়ে বেশ ভালো করে একটা বুঝিয়েছেন, হরে কৃষ্ণর ব্যাপারটাকে নিয়ে একটা শর্ট ফিল্মের ভিতরে এত খিস্তি, এত ভাষা, নিজের মা মা বাবাকে উঠে নিয়ে এত খিস্তি মারছে, ভাষা মারছে, নিজের আমরা একটা সম্প্রদায় বাস করছি, আমাদের হিন্দু জাতিকে একটা ঘৃণা করার একটা ব্যাপার। সো উনি এটাকে বেশ ভালোভাবে এক পরিস্ফুটিত করে তুলেছেন, আমি থ্যাংকস বলবো দাদাকে। যে যাই হোক, ভালো লাগলো একটা দেখে যে না কেউ একজন তো মানে খারাপ, মানে কেউ একটা কিছু ডিফারেন্ট বলেছে। সবাই যখন সবাই যদি ভালো বলে তাহলে মানুষের দৃষ্টিভঙ্গিটা ঠিক থাকবে না, সবাই জিতের ফ্যান, সবাই জিতের ফ্যান। একটা জিনিসকে যখন আপনি খিস্তি, আপনি যখন একটা জিনিসকে খারাপ বলবেন তখন সবাই জিতের ফ্যান হয়ে গিয়ে আপনাকে খিস্তি মারবে। সো এটা পুরো বাজে একটা ব্যাপার, উনি সুদীপ দা খুব ভালোভাবে এটাকে তুলে ধরেছেন। তো আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই, যে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে সবাই ওই ভিডিওটা দেখুন, এবং দেখলেই বুঝতে পেরেছিলাম যে কী জন্য ওটাকে ব্যান করা হবে বলে উনি চিন্তাধারাটা তুলেছেন। আমিও বলি যে এটাকে ব্যান করা হয়ে উচিত, যদিও না করবেন তো যে লাইনটা যে উনি দিয়েছেন ওটাও কিন্তু কাট করা উচিত। ওকে, সো এটা কিন্তু রিকোয়েস্ট আমাদের আপনাদের কাছে, প্রোডাকশনের কাছে। ওকে, সো এই ছিল একটা ব্যাপার। এবার যারা যারা ভাববেন যে না তুই কিছু বুঝিস না, জিদ্দার ফ্যান আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদেরকে বলবো ভক্ত আর অন্ধভক্তের মধ্যে পার্থক্যটা এখানে। সো এই ছিল কথা, লিঙ্ক ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি সুদীপ দার ওই ভিডিওটা, প্লিজ দেখেই গিয়ে আপনি আসুন। ওকে, ওটা দেখলেই আপনি সব উত্তর পেয়ে যাবেন। ওকে, টেক কেয়ার, বাই।